হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো শিমের দারুণ একটা রেসিপি। দর্শক, রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব মজার এবং টেস্টি হয়। রেসিপিটার জন্য এখানে আমি প্রায় 300 গ্রামের মতো শিম নিয়েছি আর এখানে মাঝারি সাইজের একটি আলু নিয়েছি। তো শিমগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই পাতিলে শিমগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব একটি টমেটো। টমেটোটাকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। দিয়ে দিব 4-5টার মতো কাঁচামরিচের ফালি। ঝালটা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দিতে হবে। দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু কম হলুদের গুঁড়া, 7 বুঝে লবণ। এখন দিয়ে দিব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিব প্রায় 1 কাপের মতো পানি। এই তরকারিটা রান্না করতে কতটুকু লাগে সেই পরিমাণ বুঝে এখানে পানিটা দিতে হবে। এখন আমি এই শিমের পাতিলটা চুলার উপরে বসিয়ে এটাকে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব। আর এর মধ্যে অবশ্যই ঢাকনা তুলে শিমগুলো একটু নেড়ে দিতে হবে। শিমগুলো নেড়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত এই শিমগুলো সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত। তবে এটা রান্না করতে বেশি একটা সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিলেই শিমটা এভাবে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন, শিমটা কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর এখানের ঝোলটাও কিন্তু অনেকটা কমে গেছে। এটা চুলা থেকে নামিয়ে নেয়ার পর কিন্তু আরও অনেকটা গাঢ় হয়ে যাবে। তো অন্যদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ আর দিয়ে দিলাম 1টি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। কিছুক্ষণ এই মরিচ এবং পেঁয়াজকে ভেজে নিব। যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1টি থেঁতো করা রসুন। এখন রসুন এবং পেঁয়াজকে ভালো করে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই রসুন পেঁয়াজটা ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব। যখন এভাবে ব্রাউন কালার চলে আসবে তখন রান্না করা শিম এবং আলু এই ফোড়নের মধ্যে দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। শিমগুলো ফোড়নের সাথে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। তো দর্শক, এই তো হয়ে গেল শিমের দারুণ একটা রেসিপি আর খুবই অল্প সময়ে। রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ টেস্টি হয়। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।